হ্যালো ডি স্টুডেন্টস দিস ইজ নিরঞ্জন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজর এই ভিডিওর আমি নবোদে এন্ট্রা প্রিপারেশন মধ্যে ম্যাথমেটিক্সর গোটে লাভ ও ক্ষতি বা এই পাঠটি কমপ্লিট ডিসকস করা তার কনসেপ্ট ক্লিয়র হওয়ার সহ কিছু ইম্পর্টান কোশ্চিন ডিসকস করি যা কি তোমার প্রাকটিসে হেল্পফু হব ওকে তো এইটা বহু ইম্পর্ট্যাট পাঠ পে তোমার ভবিষ্যতের

তৎসহ যে চ্যানেল নুয়া আছ সে চ্যানেল নিশ্চিত্রে সবসক্রাইব করার সহ বেলাইকনক প্রেস করে অল নোটিফিকেসন উপরে অন করে দিবে যাদ্বার কি আগামী যা কিছু ভিডিও অপলোড করা তো মানে ইজিলি নোটিফিকেসান পাইপার ভিডিওকে দেখিপার সম্পূর্ণ মাগার ওকে আমার ওষার এমনি গুড়াই চ্যানেল অছেন যে কি পয়সা দিয়ে ক্লাস করথা কিন্তু আমার এই চ্যানেলে সম্পূর্ণ মগণার হি যায় ওকে তবে চালু ডে নকি আজের ভিডিও স্টার্ট করা তো প্রথম আমি লাভ ক্ষতি পাঠটির কনসেপ্ট উপরে ফোকস করা ওকে তো দেখ লাভ ও ক্ষতি লাভ ও ক্ষতি ভালো বুঝে চেষ্টা কর পিলা ওকে অতি সহজে অতি প্রাঞ্জলের বুঝাই চেষ্টা করি তো ভিডিও কিনা স্কিপে দেখব সবুজ তুমি বুঝিপার ওকে আচ্ছা দেখ লাভ কোণ ক্ষতি কোণ ধরন যাও এইটা লাভ ক্ষতি কথা কুলা পিল এইটা ব্যবসায় উপরে পর্যবেসিত ওকে তো বিজনেস উপরে লিঙ্ক আছে ধরে নিয তুমি কোণ কল পিলা মানে ধন্য যাও তুমি গোটে সাইকেল কি সপোজ তিন হাজার পাঁচশো টঙ্কা দিয়ে গোটে সাইকেল কি ভালো বুঝার চেষ্টা কর তিন হাজার পাঁচশো টাকা দি তুমি কি সাইকেলটা আর কুকুর চারি হাজার বিকি বিকিদেল ওকে তো এটি তোমার লাভ কন পিলা মানে লাভ এটি নিহত রূপে তুমি জাগপার্থ এটি পাঁচশো টাকা লাভ হলো বুঝিপার ছিয়রলি তো পাঁচশো পাঁচশো টাকা এটি লাভ হল বুঝিপার তো কোণ তিন হাজার পাঁচশো হইলা কোণ এটি ক্রয় মূল্য বা কিনা মূল্য আমি কোপার তো ইয়ে হল এটি কোণ ক্রয় মূল্য ওকে ভাল বুঝবার চেষ্টা কর ইয়ে ক্রয় মূল্য দেন চারি হাজার টঙ্াটা কন এটি বিক্রি মূল্য চারি হাজার টাকা এটি বিক্রি মূল্য ক্লিয়র ওকে বাকি যে পাঁচশো টঙ্কা আসা এই পাঁচশো লাভ বুঝিপার তা অর্থ আমি এটি জা পালে যে লাভ কিভাবে নিরূপণ করল না লাভ ইজ ইকাল টু ওকে তো এটি তুমি ক্লিয়ার লাভ ইজ ইকাল টু কোণ না বিক্রি মূল্য বিক্রি মূল্য ওকে বক্ৰি মূল্য মাইনছ ক' না ক্ৰয় মূল্য বিক্ৰি মূল্য মাইনছ ক্ৰয় মূল্য বুজি গল পিলা মানে এতিয়া অকে কাই লাভ বাহ কৰ লাভ কেতেলা ত' পাঁচশ কেমি বাৰা না এই চাৰি হাজাৰ টকাৰ চাৰি হাজাৰ টকাৰ তিনি হাজাৰ টকা এই মাইনছ কৰ যা দ্বাৰা কি এই ক' এই পাঁচশ টকা আছিলা এইটো বুজি পাৰিলে

লাভ ইকুৱালু আমাৰ আছিলে পাঁচশ টকা আছিল বুজি পাৰ্চ তবাৰ আমি ক' কৰিব বৰ্তমান শতকড়া লাভ কাইলৈ শতকডা লাভ ততকডা লাভ ইমান শতকডা লাভ ইল টু মনে ৰখ তাৰ গোটেই ফৰ্মুলা আছে কণ ন লাভ বাই ক্ৰয় মূল্য মনে ৰখ পিলা মানে লাভ বাই ক্ৰয় মূল্য অকে এইটাক ঘোষা পাৰিব পিলা মানে লাভ বাই ক্ৰয় মূল্য ইণ্টু শে ঘোষীয়া কিছু আৱশ্যক নাই ইতে প্ৰাক্ট কৰি দিব পিলা মন ৰে ততকডা লাভ ইটো ক'ত ত'লে আমি ফৰ্মু পাইলে শতকা লাভ ইকুৱালু লাভ বাইক ক্ৰয় মূল্য ইণ্টু শহে আচ্ছা বৰ্তমান যোন কেশচ্চিটা আমাৰ থাকিল ক' ন তিনি হাজাৰ পাঁচশ টকা আমি সাইকেল কি চাৰি হাজাৰ টকা বিকি দে লাভ আছিল আমাৰ কেতিয়া পাঁচশ টকা বৰ্তমান যদি এই আমি শতকা লাভ বাহাৰ কৰিব শতকা লাভ হৈ যি ইয়াল টু ক' হৈ যাব ন পাঁচশ লাভ পাঁচশ বাইক ক্ৰয় মূল্য কেতিয়া কিনা হৈছিল ন তিনি হাজাৰ পাঁচশ টকা কিনা আহি ইণ্টু শেহে অকে তুমি যদি আমি কাটা কাটি কৰিব ক' পেলাই দেখোন দেইটা শূন্য দুইটা শূন্য কটি গল

ন শত কড়া লাভ ইকুৱা টু ফৰ্মু হ'ল লাভ বাই ক্ৰয় মূল্য লাভ বাই ক্ৰয় মূল্য ইণ্টু শয় লাভ বাই ক্ৰয় মূল্য ইণ্টু শয় এইটাক ত মনে ৰখিব পাৰিব পেলাই ক্লিয়ৰ মন ৰখিলা দেন এবাৰ আমি ক' কৰিব এইব ক্ষতি বিষয়ে জানিবা ধনিয়া যাওঁ তুমি যি তিনি হাজাৰ পাঁচশ টকা যি সাইকেল কি পাণি ভালে বুজো তিনি হাজাৰ পাঁচশ টকা তুমি চাইকেল কিতোলে ক' কল চাৰি হাজাৰ টকা বিকি দিলো তোমাৰ পাঁচশ টকা লাভ হৈছিল অকে এব আমি ক'লা মনেকৈ তিনি হাজাৰ পাঁচশ টকা তুমি কিছ ধনীয়া যাওঁ তাক তিনি হাজাৰ টকা বিকি দল তিনি হাজাৰ টকাৰে বিকি তল তাৰ্থ এতিয়া তুমি ক্লিয়লি জাতিপাৰ্থী ক' হ'ল না ক্ষতি পাঁচশ টকা হ'ল মানে তিনি হাজাৰ পাঁচশ দি কি মানে অধিকা টকা কি কম টকাৰ বিকি দেতিপাই ক'লা ক্ষতি হ'ল

এটি আমার ক্রয় মূল্যটা কোণ হল এটি অধিকা হয়ে বিক্রি মূল্যটা এটি কম হল তেম এটি নিশ্চিত রূপে ক্ষতি হি হব কত টাকা ক্ষতি হব না পাঁচশো টাকা ক্ষতি হব তার অর্থ এটি আমি ক্ষতি কমিটি জানলে না ক্ষতি ইজ ইকুয়াল টু কমিটি বাহার না ক্রয় মূল্য মাইনস বিক্রি মূল্য ক্রয় মূল্য মাইনস বিক্রি মূল্য ভালো করে বুঝে পেলামে ওকে যেত আমি লাভ কাটুলে লাভ কাড়ে আমার কথা না বিক্রি মূল্য মাইনস ক্রয় মূল্য হচ্ছিল কিন্তু এটি যেত ক্ষতি বাহার করা ক্ষতি বাহার কালবেল কেব না ক্রয় মূল্য মাইনস বিক্রি মূল্য হয়ে যাব

বুঝিপারছ পিলামা মানে তাহলে এটি আমার কন বর্তমান শতকটা ক্ষতি যদি কাড়া তাহলে এটি ক্ষতি আমার কেলা পাঁচশো হল পাঁচশো বাই ক্রয় মূল্য কত হাজার ইন্টু শহে তো পূর্ব কোশ্চিন তো এটি পাঁচ এটি ইয়ে শহে বাই সাত বাই সাত হলে চৌদ দশমিক দুই আট আসছে তার অর্থ চৌদ দশমিক দুই এটি এটি শতকটা ক্ষতি আমার

সেই ঘড়িটা তুমি কল না পাঁচশো টঙ্কা কি তাকে কন পাঁচশো পচাশ টাকা করে বিকিদেল বুঝিপার্ল তার অর্থ এই যে পাঁচশো হল এটা কে হল তোমার ক্রয় মূল্য এত কি আঁচশো পচাশটা কোণ বিক্রি মূল্য ওকে পাঁচশো টাকার কি পাঁচশো পচাশে বিকিদেল তো এই তুমি আরামে জাগিপাথ পিল যে পচাশ টাকা তোমার এটি লাভ হয়েছে বর্তমান তুমি প্রশ্ন পচারা যাব যে কে শতকড়া লাভ হল তো আমি কোয়া বর্তমানে শতকড়া লাভ বাহার করা তো শতকড়া লাভ

এইবোৰ টপ কোৱেশ আকৌ যোৱা ধন্য দেখ গোটেই কোচ্চন তুমি পচৰা গ'ল ধন্যবাদ দেখ লিখি দেখিছোঁ কোন কোৱশ্চিন ধন্য তিনটি চেউৰ লিখি দেখি দেখ তিনোটি চেৰ কিনা মূল্য তিনোটি চেৰ তিন'টি চেউৰ কিনা মূল্য বা ক্ৰয় মূল্য যোন আমি কৈপাৰ তিনোটি চেউৰ কিনা মূল্য দুইটি চেউৰ দুইটি চেউৰ দুইটি চেউৰ বি মূল্য সৈতে সমান বক্ৰি মূল্য অ'কে বিক্রি মূল্য শহ সিক্রি মূল্য সহ সান ভালো বুঝে পিলাম কন তিনোটি সেউর কিড়া মূল্য বা ক্রয় মূল্য দুইটি সেওর বিক্রি মূল্য সহ সান বর্তমান কোশ্চিন পছর যাচ্ছে কোণ তে এর শতকড়া লাভ হব তে তেব এটি কে শতকড়াতে শতকড়া লাভ হেব লাভ হব ওকে লাভ হব কোশ্চিনটা বুঝে পুকু ওকে

ওকে যদি এক্সনে ইর করব তাহলে সময় লাগবে পু ভুল হবার চান্স অখ স্টকট ফর্মুলা কোণ আচ্ছা দেখ পিলা মানে কোণ দে না তিনোটি সেওর কি মূল্য দুইটি সেউর বিক্রি মূল্য সহ সামান ধন্য তুমি তিনোটি সেও কয়েট টাকা দিয়ে সেই শহে টাকার তোমার কন দিইটা সেউ কে না তার তিনটা সেউ কমে শহে টাকা দিয়ে না দিইটা সেও কমে কন কল সে তার অর্থ লাভ কন লাভ গোটে সেও হল না বুজি পাও নে তাক ভালে বুজ মানে ক' কল তুমি শহে টকা মনেক মই শহেটাই নেওচি ঠিক শহে টকাৰ ক' ক'ল তিনিটা চে কিছ তুমি শহে টকাৰ তিনিটা চে কিছ কিছ নাই নাই তই ক' কল নহয়টকাৰ তুমি ক' ক'ল দিটা চৌক বিকি দা নাই তাৰ্থাভ কালি লাভ গোটেই চে হ'ল লাভ লাভ হ'ল এও লাভ তুমি টংাৰে প্ৰকাশ কৰ নাই টকাৰ প্ৰকাশ কৰিব বহুত লেট হ'ব বুৰবা হ'ব তো আমি ক'ম কৰি লাভ আমাৰ কেতিয়া গোটেই সেউ আমক লাভ হ'ল কেতিয়া বিকিবাৰ না বিকিবাৰ তাৰ্থ দিটাৰে গোটেই লাভ

ମନେକର ତୁମେ କ'ଣ କଲ ମନେକର ଚାରିଟା କମଳାର କ୍ରୟ ମୂଲ୍ୟ ମନେକର ପାଞ୍ଚଟା କମଳାର କ୍ରୟ ମୂଲ୍ୟ ପାଞ୍ଚଟା କମଳାର କ୍ରୟ ମୂଲ୍ୟ ଚାରିଟି କମଳାର ବିକ୍ରୟ ମୂଲ୍ୟ ସହିତ ସମାନ ମାନେ ପାଞ୍ଚଟା କମଳ ତୁମେ ଯେତେ ଟଙ୍କା ଦେଇ କିଣିଥିଲ ଚାରିଟା କମଳା ଆଉ ସେତିକିରେ ବିକିଦେଲ ନା ନାଇଁ ମନେକର ପାଞ୍ଚଟା କମଳ ଶହେ ଟଙ୍କା ଦେଇ କିଣିଥିଲ ସେ ଶହେ ଟଙ୍କାରେ ତୁମେ କ'ଣ କଲ ଚାରିଟା କମଳ ବିକିଦେଲ ଓକେ ତ ପ୍ରଶ୍ନ ପଚାରିବ ଏଠି ଶତକଡ଼ା କେତେ ଲାଭ শতকড়া কেলা লাভ হলে তুমি কোম করি এক্স পকিয়ে যদি বাহার করবো এটা বহু সময় লেট হোক ভুল হবার চান্স যদি শতকড়া লাভ পচারা হল এটি কোয়াঁয়া না পাঁচটা কমলা খুব কোলা মনে কর যদি টাকা তো সে টাকার চারটা কমলা বিকি তার লাভ কেলা না লাভ কমলা হল লাভ এটি কমলা লাভ গোটে কমলা হা বিকি না চারটা বিকি

ঠিক আছে দেখ যা বিশেষ প্রশ্ন আসবে পিলা মানে সবুলে কিন্তু তুমি সেই সিচুয়েসন যাই চেষ্টা করি মানে সত্যি তুমি টাইপের রোল কলা ভাড়া হব তাহলে যাই তুমি সেই মানে জিনিসটা কুঝি পার ঠিক্রে হল ফটাফট আনসর তুমি করে ওকে দেখো না তুমি কল না অশি টাকার তা তার অর্থ দশ লাভ হি হা না না তো এটি অপশন ওয়ান হব এটি দশ লাভ হব ওকে অতি সহজ প্রশ্ন প্রায় পরীক্ষার

মানে অন্ডা ডজনকু কেতোটা বিকালে না চব্বিশ টাকার কি চব্বিশ টাকা কি ছ মানে কত টাকার বিকলে তো ছ টাকা ক্ষতি হব ক্ষতি অর্থ অর্থ কি কম টাকার পড়ি তার অর্থ চব্বিশ টাকা তুমি যদি টাকা ক্ষতি যদি আমি কম করি তাহলে ক্ষতি হয়ে ওকে তো ঠিক হব অঠর হব এটি তার অর্থ অঠর টাকা অঠর টাকা বিকলে হি টাকা ক্ষতি হব না তারপরে দেখো কোশ্চিন দেখো কোশ্চিন ঘড়ি তিনশো টাকার বিক্রি

अति सहज देखो आन्सर भार देखि देख क्वेसन दिएछ गोटी बलदको दुई हजार टङ्क बिक्री गरी किडियो पर्सेन्ट क्षति अइस होला बलद र कि दाम के मन रकुथ रख, पहिले सबैले मन रकम मनकर आउँछ शेबल धरेवा कन् धरे कि शेबल धरवाला शे मनकर शेट टाइम किनि बुझ देख मनकर शेट टाइम किनि पर्सेन्ट जे तु क्षति बिकु तार असी टा बिक ना शे

তার্থ বিক্রি মূল্য এটি কেতো অশি ওকে যদি কোটি পরসেঁট ক্ষতি করছি অশি হেলা তার অর্থ দেখ কর কে দিয়েছি হলে এই যে দুই হাজার টাকাটা এই হাজার এ হাজার টাকাটা হচ্ছে বিক্রি মূল্যটা এ দু হাজার হলে বিক্রি মূল্য আমি এটা অশীটি কালে না না তার অর্থ এই অশিটা কাহ সহ সামান দি হাজার সহ যদি অশিটা দি হাজার সহ সান তাহলে শহেটা শহেটা যেতে বাহার সেটা

ତା'ପରେ ଦେଖ ନେକ୍ସଟ କୋଶ୍ଚନ ଅଛି ନା ଚାରି ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କାରେ ଲୁଗା ବିକି ଶତକଡ଼ା ଦଶ ପରସେଣ୍ଟ କ୍ଷତି ସହିେ ହେଲେ ସେ କେତେ ଟଙ୍କାରେ ଲୁଗା କିଣିଥିଲେ ଓକେ ମନେକର ଶହେ ଟଙ୍କାରେ କିଣିଥିଲେ ମନେକର ଶହେ ଟଙ୍କାରେ କିଣିଥିଲେ ହେଲେ ଦଶ ପରସେଣ୍ଟ କ୍ଷତି ହେଇଛି ତାର ତ ନବେ ଟଙ୍କାରେ ବିକିଛି ନା ନାହିଁ ପୁଣି ସେ କହିଛି ବିକ୍ରି ମୂଲ୍ୟଟା ଦେଇଦେଇଛି ଚାରି ହଜାର ପାଞ୍ଚଶହ ବୋଲି ତା'ର ନବେଟା କାହା ସହିତ ସମାନ ନା ଚାରି ହଜାର ପାଞ୍ଚଶହ ସହିତ ସମାନ ହେବ ହେଲେ ନବେଟା ଯଦି ଚାରି ହଜାର ପାଞ୍ଚଶହ ସମାନ ହେଉ ତାହେଲେ ଶହେଟା କେତେରେ ପିଲେ

तपाईँले देख लास्ट क्वेसन बिक्री मूल्य पचिसक ओ लाभ पच्चिस पसेन्ट हो क्रय मूल्य केत देखि जो सूत्रटा से अनुसार गरिपि यी मनको क्रय मूल्य शेह होला मनको पहिला सबैभन्दा क्रय मूल्य शैले धरबो बिक्री मूल्य नुलिजु होला मनको क्रय मूल्य होला शै ओके तार अर्थ बिक्री मूल्य केत कहीँ नै पच्चिस पसेन्ट लाभी तारर्थ बिक्री मूल्य शै पचिसो एटि नै बिक्री मूल्य से अलरेडी पच्चिस बोली तार शिस टाइत ना पच्चिस सय त समान